ঈদে সত্যি মেয়েদের কাজটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ যেখানেই যাওয়া হয় সেখানেই তো কাজ আর কাজ। কোরবানি ঈদ মানে তো আরও বেশি ব্যস্ততা, এবং সব শেষ করে ফিরে এসে বাসায় আরও বেশি কাজ। আমার ছেলের কাজগুলো দেখেই সবাই বুঝতে পেরেছেন কত কাজ। সে এখন লাগেজটা মোছামাছি করতেছে তুলে রাখার জন্য। ওর এই কাজটা দেখেও আমার বেশ ভালো লেগেছে এবং হাসিও পেয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ইতিস ব্লগে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। তো ঈদের জন্যই আসলে ব্যস্ত ছিলাম, ফ্যামিলিকে সময় দেওয়া, নিজেদের মতো করে একটু থাকা, যার কারণে কন্টেন্ট রেডি করার হয়নি। তো বাড়ি গিয়েও যে কোরবানির ঈদ মানে তো আরও বেশি ব্যস্ততা, সেই কারণে কোনো রকমের ভিডিও ক্যাপচার করতে পারিনি। এই সময়কার ভিডিওটাই করেছিলাম, জাস্ট আমার বাবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে সিএনজি করে আসছিলাম, এবং মেইন রোড দিয়ে না ভিতরের রাস্তা দিয়ে আসছিলাম বলে এই দৃশ্যটুকু একটু ক্যাপচার করতে পেরেছি। তো বাসায় এসেও কাজগুলো মোটামুটিভাবে অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি, কারণ যেই পরিমাণ এলোমেলো, যেই পরিমাণ অবস্থা খারাপ ছিল সেটা আসলে শেয়ার করার মতো না। আর এখানে টুকিটাকি কিছু বাজার প্রয়োজন ছিল, বাসায় এগুলো একদম শেষ হয়ে গিয়েছিল, সেটাই আমি আনতে বলেছি। আর বাসায় এসেই তো দেখছি এখানে এটা নাই, ওইখানে ওটা নাই, কারণ যাওয়ার আগে তো ভেবেছিলাম বেশ কিছুদিন থাকবো, যেটুকু শেষ হয়ে গেছে কোনো মতোভাবে চলে গিয়েছিলাম যে আর নতুন করে না কিনি, আসার পরেই কিনবো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাসায় আরও কাজগুলো বেড়ে গিয়েছে। এখানে দুই প্যাকেট আটা এনেছিল, এক প্যাকেট আমি রাত্রিবেলাতেই বের করেছিলাম আর এক প্যাকেট এখানে তুলে রাখবো। আর এখানে রসুন এনেছে আরও কিছু বাজার, রসুনগুলো আমি একটু দেশি রসুনটাই নেওয়ার চেষ্টা করেছি। আর এই রসুনটা কোয়াটা খুব বেশি ছোট না, মোটামুটি বড়ই আছে এবং স্বাদটা তো দারুণ। তো এই বাজারগুলো রেখে আমি ঘর গুছানোর কাজে শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু বাজারটা গুছাইনি, কারণ তার আগেও বেশ কিছু কাজ করেছি, নাস্তা পানি রেডি করেছি, খাওয়া দাওয়া শেষ করেছি, বেবিকে খাইয়েছি, তো তার পরবর্তী কাজগুলো শুরু করলাম। কেন যেন ইদানিং কাজের স্পৃহাটা কমে গিয়েছে, এত বেশি ব্যস্ত তার ভালো লাগছে না। আর কিন্তু কিছু করার নেই, মেয়েদের তো ব্যস্ততা বা কাজের চাপ সবসময়ই থাকছে, আর যত বেশি খারাপ লাগুক না কেন এই কাজগুলো করতে না পারলে আরও বেশি খারাপ লাগা যুক্ত হয়ে যায়, যার কারণে খারাপ লাগাটা নিয়েই কাজ করতে হয়। আমি সবসময় বলি ভালো লাগা নিয়ে যদি কাজ করা যায় তাহলে কাজে ক্লান্তি কম আসে এবং সেই কাজগুলো খুব মজা করে শেষ করা যায়। কিন্তু ইদানিং আমি সেই ভালো লাগাটা নিয়ে কাজ করতেই পারছি না, যতটুকু কাজ না করলেই না করতেই হবে ততটুকুই করছি খুব জুলুম মনে করে। যেহেতু কোরবানির ঈদ ছিল, আমি ঈদের আগে তো ভিডিও শেয়ার করেছিলাম আমার পায়েও ব্যথা পেয়েছিলাম, সেই পাটা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়নি, তবে আলহামদুলিল্লাহ অনেকখানি কমে গিয়েছে। আর যেহেতু কোরবানির ঈদ ছিল, খাওয়া বেশি হয়ে গিয়েছে গোশ, এর কারণে শরীরটাও বেশি ভারী হয়ে গেছে, কেন জানি কোনো কাজেই মন লাগছে না, শরীরও লাগছে না। আমি জানি না আমার ভিডিওটি এই পর্যন্ত কেউ দেখছেন কি না, যদি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিতে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত লাইক কমেন্ট করেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি বিছানাটা গুছিয়ে বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, এই পাশে একটা ব্যাগ, এই ব্যাগটাও ধুয়ে দিয়েছিলাম, বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল লাগেজের সাথেই। আর এখানে আমার ছেলেটা ফুলদানি দিয়ে খেলছিল, আর আমি কাপড়গুলো আগে ভাঁজ করে নিচ্ছি এক এক করে, আর সবগুলো কাপড় আমি তুলে একসাথে জমা করে রাখি আর ভাঁজ করে একটু গুছিয়ে আলাদা আলাদা করে রাখি, তাহলে যেটা যেখানে রাখার সেখানে রাখতে সুবিধা হয়। তো এই তো আমার ভাঁজ করাও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে এসেছি। আর এখানে আমি সোফার ফোমের কভারগুলো আমি একটু চেঞ্জ করে নিব,
বেশ কয়েকদিন আগেই নোংরা হয়েছিল ঈদে যাওয়ার আগে, তো ভেবেছিলাম ঈদের পরে এসেই করব চেঞ্জ, কারণ আমি যত ঢেকে রেখে যেতাম না কেন বাসায় থাকলে আমি তো ওদেরকে রেখে যেতাম আমার হাজবেন্ডকে, এবং দেখা যেত যে সেই ঢাকনা মাকনা সব তুলে এলোমেলো করে রেখে যেত, এই জন্য আমি আর চেঞ্জ করিনি। তো এর মধ্যে আমি সোফার কভারটাও চেঞ্জ করে ফেলেছি, আর এটা রেখে আবার আমি সেকেন্ড বেডরুমটাতে আসলাম। সেকেন্ড বেডরুমটা আগে গুছিয়ে নেই, আমার মনে হচ্ছিল আগে এই কাজটা করা উচিত, তারপরে মনে হলো যে না থাক আগে বেডরুমটাই গুছিয়ে নিয়ে আসি। আসলে আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন, যারা আসলে দেখছেন আমাকে সবসময়, তো আমি আসলে ইদানিং রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না, তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে ভিডিও নিয়মিত দেওয়ার জন্য। আর এইখানে ছোট্ট একটা মোবাইল, এই মোবাইলটা আমার লাইফের ফার্স্ট টাচ মোবাইল, আমার বর দিয়েছিল, তাও এটা কত সালে হবে, 2012 কি 11-তে, আমার এক্স্যাক্ট সালটাও মনে নাই। মাইক্রোম্যাক্সের একটা ফোন ছিল, তো বেশ কিছুদিনই আমি ব্যবহার করেছি এটা। এই বিছানাটাও এসেই কিন্তু আমি তো বৃহস্পতিবারে ঢাকায় ব্যাক করেছি, তো বৃহস্পতিবারে দুপুরবেলা পৌঁছানোর পরে বিকেলবেলায় আমি বেড কাভারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, আর আজকে শুধু গুছিয়ে নিচ্ছি। আর এই মোবাইলটা ঝুড়ি বের করেছিলাম, ঝুড়ির অপ্রয়োজনীয় কাজ জিনিস যেগুলো আছে ঘরে সব কিছু একটু ফেলার চেষ্টা করছি, কারণ আমার কাছে কেন জানি একটু ভারী ভারী লাগছে সব কিছুতেই, এই জন্য একটু হালকা করার চেষ্টা। তো সেই ঝুড়ির মধ্যে থেকেই মোবাইলটা বের হয়েছে, এটা দিয়ে আমার ছেলে খেলাধুলাও করছে। আর এই মানি প্ল্যান্টের এই গাছগুলো আমি বারান্দায় রেখে গিয়েছিলাম, কারণ ঘরের মধ্যে পানিতে থাকলে আমি মাটির উপরে জাস্ট রেখে গিয়েছিলাম, তারপরেও খুব ভালো আছে পানিতে না চুবানোর পরেও। আর এই গাছটাও দিয়েছি কিন্তু এখন আবার ভয়ও করছে, কারণ এখন ডেঙ্গুর প্রভাব যেভাবে ছড়াচ্ছে, তারপরেও আমি তো সবসময় চেষ্টা করি দুদিন পরপর পানি চেঞ্জ করার, আর ডেঙ্গু মশারা তো সবসময় 2 থেকে 3 দিনে স্বচ্ছ পানিতে, 3 দিনের পরের পানিতে স্বচ্ছ পানিতে জন্মায়, তো সেই কারণে আমি 1 থেকে 2 দিন পরেই চেঞ্জ করে ফেলি পানি। তারপরেও ভয় লাগছে আমি কখন বা ভুলে যাব, চিন্তা করছি এগুলো চেঞ্জই করে ফেলবো এখন বা নাই রাখলাম, আর যেহেতু এখন ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে। তো এইবার আমার সোফার তো কভারগুলো চেঞ্জ করেছিলাম ড্রয়িং রুমের, আর এটা আর গুছাইছিলাম না, তো এখন আসলাম ড্রয়িং রুমের বিছানাটা গুছাতে। আমার ছেলে বিছানায় বসে খেলছিল ওর গাড়ি দিয়ে, তো সব কিছু সরিয়ে আমি একটু বিছানাটা ভালো করে ঝেড়ে টান টান করে নিচ্ছি। আর আমি এই মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্ট যতগুলো ছিল সবগুলো বারান্দায় রেখে গিয়েছিলাম, তো আসার পরে দেখলাম তাদের চেহারা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে, তো এখন আমি আবার ঘরের মধ্যে সেট করে দিয়েছি। কুশন কভারগুলো চেঞ্জ করলাম না, কুশন কভারগুলো চেঞ্জ করেছিলাম কিছুদিন আগেই, শুধুমাত্র এই মাঝখানের বালিশটাকে অ্যাড করলাম, কুশন বালিশটাকে। এবার আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়, এই ঘরটা মুছে নিব, তার জন্য আমি বালতিতে একটু গুঁড়া সাবান দিয়ে দিলাম আর তারপরে পানি সারলাম। এটাতে যে ফেনাটা তৈরি হলো সেই ফেনাটাতে বেশ মপটা দিয়ে ঘরটা বেশ ভালোভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। আর আমি যখনই মুছি না কেন তখনই সাবানের গুঁড়োটা এইভাবেই ব্যবহার করি, তবে আরও একটু বেশি পরিষ্কার, যদি বেশি নোংরা থাকে আরও বেশি পরিষ্কার করার জন্য আমি আরও একটা কাজ করে থাকি এবং সেটাতে খুব বেশি ভালো ফলাফল পেয়ে যাই আমি, সেটা হলো ভীম লিকুইডটা একটু ফেলে দিয়ে তার উপরে মপটাকে ঘুরিয়ে নিলে বেশ ভালো পরিষ্কার হয়। তো এবার আমার মুসামাসি কমপ্লিট, এবার আমি ফ্লোর ম্যাটগুলো বিছিয়ে নিচ্ছি, আর এখানে তো আমি টেবিল হিসেবে মোড়াটাকে ব্যবহার করি, এটাও দিয়ে দিলাম। তো এখন বেশ ভালো লাগছে, শান্তি লাগছে, অনেকগুলো কাজ শেষ করতে পেরেছি। বাড়ি থেকে এসে বেশি কাজের প্রেশার পড়ে গেছে বলে একভাবে গুছানো আমার কমপ্লিটই হচ্ছিলো না। আর এই গাছগুলোকেও আমি একটু ধুয়ে মুছে সুন্দর মতো করে সেট করে নিয়েছি, এখন দেখতে অনেক বেশি শান্তি লাগছে।
টেবিল ক্লথ আর বিছাইনি এখন পর্যন্ত, তবে বিছাবো, আজকে আর পারলাম না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।